السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد. প্রিয় দিনী ভাই বোনেরা, আমরা আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ কোথায় কোথায় বলবো সেই কথাগুলো আজকে আলোচনা করব। দেখা যায় আমরা অনেক সময় জানি না যে কোথায় বিসমিল্লাহ বলবো, কোথায় আউযু বিল্লাহ পড়বো, বা আমাদের মনেও থাকে না অনেক সময় যে কখন কোনটা পড়তে হবে। তাই আমাদের সমস্ত ভালো কাজের শুরুতে আমরা বিসমিল্লাহ বলে শুরু করব। যেখানে আউযু বিল্লাহ বলতে হয় সেখানে বলবো আউযু বিল্লাহ, যেখানে বিসমিল্লাহ বলতে হয় সেখানে বিসমিল্লাহ বলবো। কোনো ভালো কাজ যদি আপনি বিসমিল্লাহ বলে শুরু না করেন তাহলে সেটা অপূর্ণতা থেকে যায়। কোনো কোনো আমলের ক্ষেত্রে শুরুতে বিসমিল্লাহ বলার কথা বলা হয়েছে, যেমন ভাত খাওয়ার শুরুতে বিসমিল্লাহ বলা, মসজিদে প্রবেশ করতে বিসমিল্লাহ বলা, বাসায় ঢুকতে বিসমিল্লাহ বলা, বাসা থেকে বাইর হইতে বিসমিল্লাহ বলা। যদি বলেন যে এগুলো শুরুতে তো দোয়া আছে, তো দোয়ার প্রথমে আপনি বিসমিল্লাহটুকু পড়ে নেবেন। আর আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা বিশেষ ক্ষেত্র বিশেষে পড়তে হয়, যেমন কোরআনে কারিম তেলাওয়াতের শুরুতে আমরা বিসমিল্লাহ পড়ব। এই বিসমিল্লাহ শুরুতে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটি পড়ব, মানে আপনি সর্বপ্রথম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন, তারপর বিসমিল্লাহ বলে শুরু করবেন। অনেক আলেমদের মতে এটি পড়া সুন্নাত, আবার অনেক আলেমদের মতে কোরআন মাজিদের প্রথমে এটি পড়া ওয়াজিব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহালে 98 নম্বর আয়াতে বলেছেন, ফাইজা কারাআতুল কোরআন ফাস্তাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যখন তুমি কোরআন পাঠ করা শুরু করবে তখন তুমি বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছ থেকে আশ্রয় প্রার্থনা করবে। তাহলে আমরা এখানে পেয়ে গেলাম যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কোরআন পড়ার শুরুতেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে হবে, তারপরে আপনি সূরার শুরুতে বিসমিল্লাহ লেখা আছে সেটা পড়ে নেবেন। তাহলে বোঝা গেছে আমরা যখন নামাজে দাঁড়াবো তখন আলহামদুলিল্লাহ সূরা পড়ার প্রথমেই আমরা আউযু বিল্লাহ পড়ে নিব, তারপরে বিসমিল্লাহ পড়ব। এবং আপনি এই কোরআন নামাজে পড়লেও কোনো আয়াত বিশেষ বা সেখান থেকে আপনি বিসমিল্লাহ পড়তে পারেন, কিন্তু প্রথম শুরুটাই যেন আউযু বিল্লাহ দিয়ে হয়। এটা যদি আপনি নামাজের বাহিরেও পড়েন, কোরআন তেলাওয়াত করেন, তখনও আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন। আর নামাজ শুরু ক্ষেত্রেও যখন আলহামদুলিল্লাহ সূরা ফাতিহা পড়বেন তখন আপনি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে নেবেন। শুধুমাত্র দোয়াতে বিসমিল্লাহ পড়তে হয় না। তো আমরা আজকে যে কথাগুলো জেনে নিলাম, যে আমরা প্রতিটা ভালো কাজ করতে, গাড়িতে উঠতে, যানবাহনে উঠতে, কোথাও যাওয়া শুরুতে, সকল ভালো কাজে আমরা চেষ্টা করব বিসমিল্লাহ পড়তে, যাতে আল্লাহর নামে শুরু করা এটি হয়। তাহলে অবশ্যই আমরা আল্লাহর নিয়ামতে দাখিল হব, আল্লাহকে স্মরণ করা আমাদের মনের মধ্যে আসবে। আমরা চেষ্টা করব এই ভুলটুকু যেন আমাদের না হয়। আল্লাহ সেই তৌফিক আমাদের দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।